আর যদি বেরিয়ে এসে বলেন যে না আমরা ভিতরে কোনো রকম ভোট দিতে পারিনি, অত্যন্ত বিশৃঙ্খলা, তাহলে কিন্তু ভোটটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কাজে আমাদের তরফ থেকে এটা নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে যে না ভিতরের পরিবেশটা অনুকূল থাকবে। আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমার সহকর্মী মাননীয় কমিশনার বেগম রশিদা সুলতানা এবং সচিব মহোদয় জনাব জাহাঙ্গীর আলম সহ এখানে এসেছি। রংপুর বিভাগের আটটি জেলার কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচন সংশ্লিষ্ট কাজে দায়িত্ব পালন করবেন তাদের সাথেও মতবিনিময় এবং সেই সাথে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদের বার্তা সুস্পষ্টভাবে তাদেরকে পৌঁছে তা আমাদের উদ্দেশ্য ছিল। আমাদের মূল বার্তাটা হচ্ছে যে কোনো মূল্যে নির্বাচন অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু হতে হবে। আমরা বলেছি যে কোনো প্রকারে এটা নিশ্চিত করতে হবে যে ভোটাররা যারা ভোট দিতে চাইছেন তারা ভোট দিতে আসতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন না, তারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারছেন, ভোট কেন্দ্রে প্রবেশ করে অবাধে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন, এই বিষয়টা নিশ্চিত করবে। এবং এই ক্ষেত্রে যারা প্রশাসনে যারা আছেন তাদের এক ধরনের দায়িত্ব, আর যারা ভোট কেন্দ্রের ভেতরে যারা থাকবেন তাদের দায়িত্ব ভিন্ন, যারা ভোটটা পোলিংটা যারা কন্ডাক্ট করবেন পোলিং, আর যারা বাইরে যারা থাকবেন ওরা আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবেন, আর ভোট কেন্দ্রের ভিতরে প্রিজাইডিং অফিসার এবং তার অধীনে যারা থাকবেন অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার এবং পোলিং এজেন্ট ইয়েদের পক্ষে প্রার্থীদের পক্ষে তাদের কথাও আমরা বলেছি আগের মিটিংয়ে যে সকলের উপস্থিতিতে ভোট পোলিংটা অনুষ্ঠিত হবে এবং কোনোভাবেই কোনো ভোটারকে বাধাগ্রস্ত করা যাবে না, সে নির্বিঘ্নে এসে ভোট দিয়ে আবার তার বাড়ি ফিরে যাবে। এবং এটা যদি করা হয় তাহলে এই ভোটটা ক্রেডিবল হয়ে গেল। এবং বিশেষ করে আমরা মিডিয়ার কথা বলেছি, ওনাদেরকে বলেছি মিডিয়াকে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না, মানে স্বচ্ছতা ট্রান্সপারেন্সি সেটা প্রতিষ্ঠিত হবে ভিজিবিলিটির মাধ্যমে, এবং ভিজিবিলিটি জিনিসটা হবে এই মিডিয়া যে ছবিগুলো তুলবে যে বক্তব্যগুলো নেবে সেই বক্তব্যগুলো কিন্তু সারা দেশব্যাপী প্রচার হবে। তো প্রচার হলে পরে যদি দেশের জনগণ দেখতে পারে যে হ্যাঁ ভোটাররা ভোট কেন্দ্রের ভিতরে প্রবেশ করেছেন, প্রবেশ করে বেরিয়ে এসে বলেছেন যে আমরা অত্যন্ত নিরাপদে সুন্দরভাবে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি, এই কথাটা যদি ওরা বলে থাকেন তাহলে ভোটটা ক্রেডিবল হয়ে গেল। আর যদি বেরিয়ে এসে বলেন যে না আমরা ভিতরে কোনো রকম ভোট দিতে পারিনি, অত্যন্ত বিশৃঙ্খলা, তাহলে কিন্তু ভোটটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কাজে আমাদের তরফ থেকে এটা নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে যে না ভিতরের পরিবেশটা অনুকূল থাকবে এবং কোনোভাবেই কোনো পেশী শক্তির ব্যবহার ওখানে থাকবে না, জোর জবরদস্তি থাকবে না, যারা ভোটার তারা এসে অত্যন্ত সুন্দরভাবে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে তার ভোটাধিকার প্রয়োগ করবে। না এটা এটা প্রভাব খাটাতে পারেন নাও খাটাতে পারেন। আপনাদের আরেকটা জিনিস বলে রাখছি যে এটাও আমি বলেছি যেটা সত্য সেটাই প্রকাশ করবে, যদি ভিতরে সত্যিকার অর্থে ভোটটা যদি উত্তম হয় সেটা বলবেন, যদি ভোটটা অত্যন্ত মন্দ হয় মন্দটাই বলবেন, কোনো কিছু রাগঢাকের প্রয়োজন নেই। সত্য অবাধ যে তথ্য প্রবাহ, অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে জনগণ যদি বিশ্বাস করে জানতে পারে ভোটটা সুন্দর এবং গ্রহণযোগ্য হয়েছে তাহলে জনগণের আশা আসবে, আমরা সংকট থেকে উত্তীর্ণ হতে পারব। জি না এটা আমরা আগেই বলেছি সিসি ক্যামেরা থাকবে না, কারণ এটা নিয়ে হয়তো আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতে পারে। আমরা একটা কেন্দ্রকে সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারি, মানে একটা কেন্দ্র না একটা কনস্টিটিউয়েন্সিকে, কিন্তু 300টা কনস্টিটিউয়েন্সিকে আমরা 400,000 সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করা এটা ফিজিবল না, কাজে ওই জন্য এটা আমরা অ্যাবান্ডন করেছি। এটা এটা আমরা কোনো কেন্দ্রকে না, এটা আমরা যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বলা হয়েছে, জেলা প্রশাসকরা আছেন তারা দেখে নেবেন কোন কোন কেন্দ্রগুলো ঝুঁকিপূর্ণ, তারা সেইভাবে এডিশনাল
বা অতিরিক্ত ডিপ্লয়মেন্টের ব্যবস্থা করবেন, সেখানে অতিরিক্ত প্রয়াস দেবেন যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে। থ্যাংক ইউ। বিশিষ্টজনরা বলছেন নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতামূলক হবে না, এটা তো আপনারা দেখছেন নির্বাচন হবে, আমার কাছে নির্বাচন অনুষ্ঠান করা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আপনারা দেখতে পাবেন যে প্রতিটি আসনে 4-6 জন করে দাঁড়াচ্ছে, সেটাই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা, এর বাহিরে আমার কিন্তু কোনো দায়িত্ব নেই আর বাড়তি। থ্যাংক ইউ।